ভূতভূতুম হাতে নিতেই প্রচ্ছদে একই দেখলাম, মায়ের পায়ের নিচে রয়েছে ড্রাকুলা, ব্রামস্টোকারের সেই ড্রাকুলা, যে ড্রাকুলা একটা কাল্পনিক চরিত্র এবং যার ক্ষমতা কতটাই বা সকালে রোদের তাপে যে মারা যেতে পারে, সেই সামান্য ড্রাকুলা মায়ের দীপ্ত তেজেই তো নষ্ট হয়ে যাবে। মাকে 10 হাত ধারণ করে তারপরে তার ত্রিশূল দিয়ে, যে ত্রিশূল আবার শিব দিয়েছেন, স্বয়ং মহাদেব দিয়েছেন, এবং তারপরে আবার পাশ থেকে একজন সিংহকে আসতে হচ্ছে ড্রাকুলাকে হত্যা করার জন্য, মানে এতটাই বিষয়টা মেকি হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, ঠুনকো হয়ে যাচ্ছে, যে এরকমভাবে প্রচ্ছদ কিছু না ভেবেই তৈরি করলেন। আর ফেরা নামের অনুগল্পে অমাবস্যা শব্দটা কী করে এলো? অমাবস্যা হলে তো ভালোই হতো। ঠিক আছে, লেখক ভুল করেছেন, ডিটিপিতেও ভুল করলেন ভূতভূতুমের সম্পাদক। আর এই ভয় নামে যে গল্পটা রয়েছে, এটা কি সত্যি অনুগল্প? দু পৃষ্ঠার পরে পরের পৃষ্ঠাতেও একটু ওপরের দিকে অংশ রয়েছে, এগুলো কি সত্যি অনুগল্প? বন্দে মায়া লাগাইছে শুভদীপ গাঙ্গুলি, শুভাশিস গাঙ্গুলির লেখা, তো সেই জায়গা থেকে দু পৃষ্ঠা পেরিয়ে গিয়ে তৃতীয় পৃষ্ঠাতে আমাকে চলে যেতে হচ্ছে একটা অনুগল্প রূপে। অনুগল্প নামেই অনুগল্প, নাকি গল্পগুলোকেই অনুগল্প করে দেওয়া হয়েছে, কোনটা? অনুগল্প ইলাস্ট্রেশনই বা কই, সব গল্পে ইলাস্ট্রেশন পেলে অনুগল্প ইলাস্ট্রেশন লাগলো না? আর এই বুকমার্ক তো গত বছরই দেখেছিলাম এরকম ধরনের ছিল, তাহলে সেম বুকমার্কই দিয়ে দেওয়া হলো? নতুন কোনো প্রোডাকশন ডিজাইন বা কোনো কিছু নতুন আনার চিন্তাভাবনা এনাদের কি নেই? প্রশ্ন থেকে যাচ্ছে অনেক। তাছাড়া আরও রয়েছে কচি ভুতুমের পাতা, যেটা রয়েছে সেটাই 4-5 পৃষ্ঠার একটা কচি ভুতুমের পাতা করে দিয়ে সেটাকে ফ্রিভাবে বড় করে চালিয়ে, এটা কি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি? আর এরকমভাবে আলাদা করে পাতা এভাবে দেওয়ার মানেটাই বা কী? হলে ভালো করে একটা মোটা করে করুক কচি ভুতুমের পাতা নামে, এভাবে পাতলা 3-4 পেজে কোনো মানে হয়? প্রবন্ধ রয়েছে একটি আর অনুগল্প রয়েছে একটি, অনুবাদ সাহিত্যে একটি, তার মানে বাকি প্রবন্ধ এবং অন্যান্য বিষয় সত্যিকারের ভূতের ঘটনা বা কোনো ভ্রমণ যেখানে ভৌতিক আতঙ্ক রয়েছে কোনো ভূতের বাড়ি, সেই সমস্ত থাকার কোনো দরকার নেই, কোনো সাক্ষাৎকারও দরকার নেই, কোনো পূজা সম্পর্কিত লেখারও দরকার নেই, মহিষাসুরের আগমন এবং অন্যান্য বিষয় কিংবা পৌরাণিক কোনো বিষয় সেগুলো দেওয়ারও দরকার নেই। পুরোটাই আমি উপন্যাস রাখবো, উপন্যাসিকা রাখবো, কিছু ভূতের গল্প রাখবো, বাস পূজাবার্ষিকী তৈরি হয়ে যাবে। আদতে কি এতটাই সহজ? নমস্কার, আজ রয়েছি ভূতভূতুমের পূজাবার্ষিকীর আলোচনা নিয়ে। ভূতভূতুমে খারাপ ভালো সবটাই আজকে আলোচনা করব, চলুন তাহলে দেখে নিই। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel like life is on hold, perception stuck in a vault. I know that time can heal all. বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্ব রয়েছে ভূতভূতুম সংখ্যা 1430-এর সূচিপত্র এবং আলোচনা। তো প্রথমে সূচিপত্রটা চলুন দেখে নিই। তো রয়েছে দিগল পাহাড়ি দুর্গা, বিল্লরি, রক্ষাচক্র, বেভারলেন, কবন্ধ, তুহু মম শ্যামসমর মতো কিছু উপন্যাসিকা বা নভেলেট। এছাড়া রয়েছে সূচিপত্রে উপন্যাস, উপন্যাসে গরুদ্বার, আবির রায়ের লেখা, সায়ন্তনী পততুণ্ডুর অধিরাজ সিরিজের গল্প শেষ প্রহরের নাচ, অঙ্কুর বরের লেখা কালো কুম্ভ, কিংবা দীপাঞ্জনা দাসের রোডেন্ট, বাঁহর ত্রিজিৎ বরের লেখা, এছাড়া কালীগুণিনের লেখা রয়েছে। আর এদিকে রয়েছে বেশ কিছু ছোট গল্প এবং অনুবাদ গল্প আর প্রবন্ধ আর কিছু অনুগল্প। ভেতরে পেজগুলো কিন্তু বেশ পরিষ্কার সাদা রঙের এবং লেখাগুলো কিন্তু ফন্টের দিক থেকে একটু বড় বড়, ফলে পড়তে কিন্তু অসুবিধা হচ্ছে না। আর সূচিপত্রে বা অন্যান্য জায়গায় যে সমস্ত ইলাস্ট্রেশন রাখা হয়েছে সেগুলো ভালোই, কারণ এগুলো তো অনেক রকম কাল্পনিক ব্যাপার থাকে এবং কাল্পনিক জায়গাগুলোকে লিখতে পড়তে ইলাস্ট্রেশন তৈরি করাটাও যথেষ্ট চ্যালেঞ্জিং। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই কাজগুলো অবশ্যই ভালো হয়েছে। চলুন এবার কোন গল্পগুলো রয়েছে আর গল্পগুলো সম্পর্কে ছোট্ট করে আমরা ধারণা নিয়ে নিই। তো প্রথমেই আসছি আবির রায়ের লেখা গরুদ্বার নামে গল্পে।
এই উপন্যাসটাতে মূলত একটা ঐতিহাসিক বিষয়কে নেওয়া হয়েছে। গল্পটি মূলত তিরুবনন্তপুরমের পদ্মনাভ মন্দিরের নিয়ে। তো ত্রিবাঙ্কুর রাজাদের নির্মিত এই যে পদ্মনাভ স্বামী মন্দির রয়েছে, এই মন্দিরের মধ্যে গোপন কিছু ভল্ট আছে এবং তার মধ্যে রয়েছে দুষ্প্রাপ্য বহুমূল্য ধনসম্পত্তি। আইনি লড়াইকে সাথে নিয়ে সরকারপক্ষ কয়েকটি ভল্ট খোলার অনুমতি পেলেও এবং পরবর্তীতে বহুমূল্য ধনসম্পদ উদ্ধার করা গেলেও ভল্ট বি নামে একটি ভল্ট রয়েছে যেটা এখনও পর্যন্ত খোলা যায়নি এবং নানা জনশ্রুতি রয়েছে যে এই বি ভল্টের পেছনে রয়েছে অপদেবতা এবং অন্যান্য বিষয়। এইবার কাহিনী মোড় নেয় যখন সাম্প্রতিক দিনে রূপাঞ্জনা হালদার নামে একজন রিসার্চার মন্দির নিয়ে গবেষণায় ব্রতী হন এবং ভল্ট বি খোলার জন্য উদ্যোগী হন। এখন এই ভল্ট বিয়ের শক্ত দরজার পেছনে কী আছে তা জানা যাবে রূপাঞ্জনার মাধ্যমে। তো অপশক্তি আছে নাকি মুদ্রা ধনসম্পদ রয়েছে, সবটাই রয়েছে গল্পে। শেষটা কিন্তু বেশ সুন্দর, ভালো লেগেছে এই গল্পটা। এগিয়ে যাচ্ছি পরের উপন্যাসের দিকে। এরপর আসছি পরের গল্প, দীপাঞ্জনা দাসের উপন্যাস রোডেন্ট নিয়ে। সাধারণত ইঁদুর জাতীয় প্রাণী যাদের ইনসাইজার দাঁত মানে সামনের দাঁত দুটো বড় আকৃতির হয়ে থাকে তাদের জেনারেলি রোডেনশিয়া পর্বের মধ্যে রাখা হয়। এখন এই রোডেনশিয়া গোত্রের ইঁদুরের ছবিটাও দেখে বোঝা যাচ্ছে যে কিছু একটা বিষয় ঘটেছে এবং কোনোভাবে হয়তো ইঁদুরের ওপর রিসার্চ করতে গিয়ে তাদেরকে আরও হিংস্র করে তোলা হয়েছে। তো প্রচ্ছদ অনেকটাই জানান দেয়। এরপর বিষয়টাতে আসি, মূলত হিমাচল প্রদেশের প্রেক্ষাপটে গল্পটা রচিত। সেখানে রয়েছে কিরাবো নামে উপজাতি, তারা কিন্তু গাছ এবং বনকে সম্মান করে এবং বনের বিভিন্ন গাছগাছালিকেও ওনারা কিন্তু অত্যন্ত প্রাধান্য দেন। এবার হিমাচলের গভীর বনে রিসার্চ করতে এসেছেন ম্যাথিউ রড্রিগেজ। তিনি এমন কিছু গাছগাছালির সন্ধান পেয়েছেন যেগুলো কিন্তু আদতে তার পরীক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে কাজে দেবে এবং তিনি আদতে একজন টক্সিকোলজিস্ট। এখন কিভাবে এই ইঁদুরগুলো এরকম হিংস্র হয়ে উঠল আর কেনই বা রড্রিগেজ এটার ওপরে পরীক্ষা নিরীক্ষা করছেন সবটাই জানা যাবে গল্পে। এই গল্পের প্লটটা আমার চেনাশোনা লেগেছে এবং মনে হয়েছে যে একরকমভাবে ঠিকঠাক, খুব যে নতুনত্ব ভাবনা চিন্তা রয়েছে তা মনে হয়নি, তবে একবার পড়ার ক্ষেত্রে ওয়ান টাইম রিডিংয়ের ক্ষেত্রে খারাপ লাগেনি। চলুন পরের উপন্যাসটি সম্পর্কে জেনে নিই। এবার আসছি কালীগুণনের মারণকণ্টক রহস্যে। প্রথমেই যে সবথেকে বড় ভুল চোখে পড়ে সেটা হচ্ছে কালীগুণিন বানানে। দুটো জায়গাতেই হর্ষি দেওয়া আছে অথচ সূচিপত্রে আবার দুটো জায়গাতেই দীর্ঘি দেওয়া আছে। প্রচ্ছদে দেখা যাচ্ছে দীর্ঘি আর এখানে ইলাস্ট্রেশনে দেখা যাচ্ছে হর্ষি। এই ভুলগুলো কী করে যিনি ডিটিপি করেছেন বা যিনি সম্পাদক তার চোখে পড়ল না আমি জানি না। আচ্ছা, এবার আসি গল্পে। গায়ের মধ্যে কলরার মোড়ক জেগেছে এবং কলেরার জন্য একে একে সমস্ত গা উজাড় হয়ে যাচ্ছে। গায়ের পুরোহিত হরিনারায়ণ ঠিক করলেন একটি যজ্ঞ করবেন এবং এই যজ্ঞের মাধ্যমে একটি শক্তি জেগে উঠবে যে শক্তি কলেরাকে দূরীভূত করবে। কিন্তু এই যজ্ঞ করতে গিয়ে যদি কোনো ভুল হয় তাহলে অপশক্তি জেগে উঠতে পারে। কিন্তু দেখা যায় যে হঠাৎ করেই ভূমিকম্প ঘটছে এবং সেই কারণে কিছু যজ্ঞে ভুলভ্রান্তি হয়ে যায়, তার ফলে অপশক্তি জেগে ওঠে এবং তারপর আস্তে আস্তে গোটা গায়ের মানুষকে মারতে শুরু করে, নিধন শুরু করে। এই জায়গার পর কোনোভাবে সেই শক্তিকে চাপা দেওয়া গেলেও পরবর্তীতে আবারও শক্তি ফিরে আসে এবং সেই শক্তিকে ঠেকাতে কালীগুণিনের আবির্ভাব হয়। কীভাবে কালীগুণিন সেই মহাশক্তিকে পরাজিত করলেন তার বুদ্ধির জোরে এবং তার মন্ত্রের জোরে, সেই নিয়ে রয়েছে গল্প। একই ধরনের ধাঁচ, একই ধরনের ছাঁচ, নতুন করে কিছু বলার নেই, তবে গল্পগুলোর প্লট এবং বিষয়গুলো ইন্টারেস্টিং এতটাই যে পড়তে ভালো লাগে। তাই সেই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই একবার রিডিং দেওয়ার জন্য, একবার পড়ার জন্য, অনুভব করার জন্য থ্রিলটাকে বেশ ভালো, খারাপ নয়। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছি বহু প্রতীক্ষিত সায়ন্তনী পুততণ্ডুর শেষ প্রহরের নাচ নামে যে উপন্যাসটি রয়েছে সেটা নিয়ে। প্রথমেই তাদেরকে অভিবাদন জানায়, শুভেচ্ছা জানায় এত সুন্দর একটা প্রচ্ছদকে এভাবে নষ্ট করার জন্য। মানে এই পৃষ্ঠায় অর্ধেক দিয়ে মুখটাকে ঢেকে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। তো ওনারা এত তাড়াতাড়ি মানে পত্রিকা তৈরি করেছেন বা পত্রিকা প্রকাশ করার এত তাড়াতাড়ি ছিল যে এই সমস্ত বিষয়গুলোকে দেখেও নেগলেক্ট করে গেছেন, বিষয়গুলোকে সিরিয়াসলি নেননি। খুবই মানে বাজে আনপ্রফেশনাল অ্যাটিটিউড বলা যেতে পারে। যাই হোক, আমার রিভিউটা নিয়ে আসি। কলকাতার নামি পলিটিশিয়ান সমীর চক্রবর্তীর বাড়িতে একটা রহস্য রান্নাগোনা হয়েছে। কী হচ্ছে না, রাত্রেবেলায় কিছু আওয়াজ শোনা যাচ্ছে নূপুরের এবং দেখা যাচ্ছে যে কেউ যেন রাত্রে নাচছেন।
আর তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওনার প্রাক্তন স্ত্রী নাচতে নাগে নাচার একটা ওনার ইয়ে ছিল, অভ্যাস ছিল। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে অধিরাজ আসছে এবং অধিরাজ এসে একটা অলৌকিক ব্যাপারের সম্মুখীন হচ্ছে, এইটা কি প্রকৃতই অলৌকিক নাকি এর মধ্যে অন্য কোনো টুইস্ট রয়েছে, নাকি পলিটিশিয়ানকে জোর দিয়ে অন্য কোনো মাধ্যমে তার কাছ থেকে উপকৃত হতে চাইছে কিছুজন বা প্রতারণার ফাঁদ ফাটছে কিছুজন, সেইটাকে নিয়ে একটা গল্পের আবহ তৈরি হচ্ছে। তো অবশ্যই পড়তে ভালো লাগবে। এবং অধিরাজ শেষ পর্যন্ত কি তারানাথ তান্ত্রিকের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন নাকি তিনি গোয়েন্দা রূপেই তার জমিনটাকে রাখছেন, সেইটা কিন্তু গল্পের শেষেই জানা যাবে। এগিয়ে যাচ্ছি পরের খবরের দিকে। এরপর আসছি কালো কুম্ভ নামে যেটা রয়েছে অঙ্কুর বরে সেটা নিয়ে। মহাভারতের একটি বিশেষ প্লট নিয়ে লেখা গল্পের শুরু হয় দুর্যোধনের জন্মের প্রেক্ষাপটে। ওনার জন্মের সময় যে অশুভ শক্তি জেগে উঠেছিল তাকে মহারিষি ব্যাসদেব তিনটি মূর্তির মধ্যে আটকে রেখেছিলেন এবং একটা গুপ্ত মন্দিরে সেটাকে কিন্তু রাখা ছিল। বর্তমান সময়ে প্রত্নতাত্ত্বিকরা খুঁজে বার করেন এবং অশুভ শক্তিকে কোনোভাবে জাগিয়ে দেন, যেটা হয়ে থাকে জেনারেলি বেশিরভাগ গল্পেই। তো তারপর রণজিতের মতো ক্যারেক্টাররা আসবে, পলাশের মতো ক্যারেক্টাররা আসবে এবং কীভাবে উপন্যাসটি এগোচ্ছে সেটাই রয়েছে কালকম্ভ গল্পে। আর কিছু মিরাকেলও ঘটবে এখানে। এখন গল্পটার প্লট অনেকটা টানটান, যেন মনে হয় কোনো মানে থ্রিলার কোনো মুভি দেখছি বা কোনো জমজমাট এরকম প্লট একটা দেখছি, সেদিক থেকে ভালো। ভবিষ্যতে হয়তো কোনো ওয়েব সিরিজও তৈরি হতে পারে, তবে শেষটা একটু নাটকীয় লেগেছে, বাস্তবতা একটু অভাব লেগেছে, তবে এমনি পড়তে খারাপ লাগেনি। এবার আপনাদের কীরকম লাগবে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে বা পড়েছেন যারা। এগিয়ে যাচ্ছি পরের গল্পের দিকে। এর পরের উপন্যাস রয়েছে ত্রিজিৎ বরের লেখা বাহর। তো গল্পটার প্রথমটা শুরু হচ্ছে সপ্তদশ শতাব্দীতে। বঙ্গোপসাগরের উপকূলবর্তী জঙ্গলে মগদস্যুদের আগমন ঘটত এবং সেই দস্যুরা জমের মতো ভয় পেত একটা বিশেষ জায়গাকে, বাদাবনের। সেই জায়গায় কোনো অলৌকিক বিষয় রয়েছে বলেই তারা ভয় পেত এবং শয়ে শয়ে বাঙালি রাতের অন্ধকারের ক্রীতদাস হিসেবে বিক্রি হয়ে যেত সেই সময়। এখন বর্তমানে কি হলো যে একদল নিরীহ বাঙালি প্রাণ বাঁচাতে কোনো রকমে অভিশপ্ত বাদাবনে এসে পড়েছে। এবার সেই জায়গায় যখন প্রবেশ করছে যেখানে কিছু অলৌকিক বিষয় রয়েছে, তখন তারা কী কী দেখছে, কী কী অনুভব করছে, কোন কোন বিষয়ের সম্মুখীন হচ্ছে, তা নিয়েই একটা ভৌতিক উপন্যাস বলা যেতে পারে। এবং তারা কি বেঁচে ফিরছে সেইটাই হলো কথা। তো অবশ্যই এটা একটা বেশ থ্রিলিং গল্প, এটাও কিন্তু আপনারা পড়তে পারেন। এর পরের গল্প রয়েছে দরবারি কানাড়া, সৌমিত্র বিশ্বাসের লেখা, এবং এটাই শেষ উপন্যাস। আজকে উপন্যাসগুলোই আলোচনা করব, এটাই শেষ। তো সমীক বৈভব মধুজা রয়েছে আর আর্য আর রূপসা, এই পাঁচজন মিলে ঝালদা যাবে এবং ঝালদা যাওয়ার পথে হঠাৎ করে রোহিণী মুখার্জি নামে একজন সুন্দরীর সাথে আলাপ হবে। তো রোহিণী তাকে তখন অনুরোধ করবে যে তাদের যে একটা রাজপ্রাসাদ সম বাড়ি রয়েছে সেখানে যদি আপনারা থাকেন। তো সবাই মিলে ওখানে যাবে এবং তারপর বেশ কিছু অস্বাভাবিকত্ব রক্ষা করবে অবশ্যই। সবাই একটা বুঝতে পারবে যে কিছু একটা রয়েছে বাড়ির মধ্যে, এখন কি রয়েছে, কিভাবে তারা ভুগছে ওই বাড়িতে গিয়ে সবটাই জানা যাবে, আর তার হিস্ট্রি কী, বাড়িটার হিস্ট্রি কী। তো এটাও বেশ ভালো গল্প। এবং সৌমিত্র বিশ্বাসের হেরুক এবং অন্যান্য বিষয় তো পড়েছি আমরা, সকলেই জানি উনি কত ভালো লেখক, তো সেদিক থেকে কোনো অসুবিধা নেই। এইটা কিন্তু সত্যি একটা ভালো উপন্যাস হয়েছে। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম ভূতভূতমের যে উপন্যাসগুলো সেগুলোর একটা সম্পূর্ণ ধারণা দিতে স্পয়লার ফ্রিভাবে, এবং তার সাথে অন্যান্য কী কী রয়েছে, কী কী ভুল রয়েছে এবং আমার কীরকম লেগেছে সেগুলো। অবশ্যই পরে একটি পর্ব করব যেখানে হয়তো উপন্যাসিকাগুলো বা ছোট গল্প নিয়ে আলোচনা করলাম, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কীভাবে দেখতে চাইছেন। আর অবশ্যই পরিশ্রম করে ভিডিওটা তৈরি করা হয়েছে, একটা লাইক আর আবেদন রাখি। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।